তোকে যে বলো আমাগা সন্তান আমার একটা ভাই আছে ছোট্ট নাম কার্তিক সে বড় অভিমানে বলে দাদা কোথায় যাও কি করো আমরা তো গরিব রাখাল মাঠে গরু চরতে হয় বলতে পেটে ভাত উঠতো না আমার দুঃখিনী মায়ের বাড়িতে রেখেছি মা আমি তোমার জন্য খাওয়া আনবো আমার দুঃখিনী মায়ের আমার আশায় বসে আছে আমার ছোট্ট ভাইটা বলে দাদা কোথায় যাও কি করো তাই তো আমি বলি দাদা আমাকে ছেড়ে প্রতিদিনই কোথায় যায় আর কোথায় গিয়ে ভালো মন্দ খাবার খায় তাই না দাদা তুমি যে এত স্বার্থপর আমি ভেবেছিলাম না দাদা এদিকে তাকা আমি স্বার্থপর হ্যাঁ দাদা তুমি স্বার্থপর কেমন করে বলতো তাই যদি না হতো তুমি আমার মতো ছোট ভাইকে রেখে তুমি প্রতিদিন এই বড় মাঝে আসো ফল মল খেতে আমার চিন্তা মায়ের চিন্তা তুমি একবারে করেছো দাদা ওরে কার্তিক বলো সব ভুল আমি মাঠে এসে গরু চড়াবার নিবে শুধু তোর কারণে মার কারণে আর আমাকে তুই ভুল বোঝ আমি ভুল ভাবে কার্তিক দাদা কার্তিক ছে আমি জানি আমি জানি সেটা ভুল নয় কিন্তু কেন জানো কেন প্রতিদিনই যখন তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি ঘুম থেকে জাগ না পেয়ে দেখি দাদা আমার পাশে নেই সেদিন থেকেই মনে মনে ঠিক করেছি আজ আমি আর ঘুমাবো না দেখি দাদা কোথায় যায় কি করে আমি পিছু পিছু যাবো আমি দাদা ভুল বলিনি আমি কেন বলেছি জানো কেন মনে রাখে তুমি আমাকে রেখে কেন চলে আসো কার্তিক জি বলো আমি তো বড় আমার তো কর্তব্য আমি তোকে বাড়ি রেখে ফিরেছি আমি মাঝে গরু চড়াইতে আসছি যে কিছু খাওয়া পাই নাই এই জন্য কার্তিক আসছি রে ভাই দাদা বল দুঃখী যাদের জন্ম যাদের জন্ম তাদের আবার দুঃখ কিসের বলো দুঃখ তো আমি লালন পালন করি দুঃখ হচ্ছে আমার আপন মায়ের পেটের ভাই তা না হলে যে আমরা বাঁচতে পারবো না ওই তো দেখা উঁচুতলার মানুষ কত সুন্দর আরাম আয়েশে আছে আমরা না হয় দুঃখ নিয়ে থাকবো তবু আমাদের কাছে একটি জিনিস আছে দাদা বল কি আছে সে আমার ভগবান আমার মা আমার মন্দির আমার পুজো করার একটি জায়গা দাদা কার্তিক তে বলো বাবা তো পরে পরে চলে গেছে শুধু মাকে রেখে গেছে আমার কাছে তোর কাছে দাদা বল আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না আমি যা কাজ করে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমাদের তিনটি মানুষের সংসার চলে যাবে আর আমিও মায়ের জন্য খাবারে নিয়ে তারপরে এখান থেকে চলে যাবো কার্তিক পারবি না রে ভাই তুই ছোট তুই পারবি না দাদা বল তুমি ওই লাঠিখানা আমার হাতে দাও আমি সেই বাবার হাতের লাঠি দিয়ে আমি পৃথিবী কেন সারা বিশ্ব জয় করতে পারি একমাত্র আমার মায়ের মুখে হাসি ফোটাতে প্রয়োজন হলে আমার জীবন যদি চলে যায় আমি হাসতে হাসতে জীবনে দিয়ে দিব আমার গর্ব তারিণী মায়ের মুখে কার্তিক হাস পারবি দাদা এই লাঠিটা আমার বাবা দিয়েছিল বলছে গণেশ তে তুই লাঠিটা যতন করে আসছে গণেশ তোর ভবিষ্যতে কামে লাগবো এই লাঠি আজকে তোর হাতে দিলাম তুই ভাই যতন করে রাখিস তুমি ওই তো মাঠের এক প্রান্তে বসো আমি বসি আমি গরু চড়াবো আমি মাঠের বস কোনায় বসি আমি দেখবো তুই কেমন করে গরু চড়াস ভগবান আমি যেন পারি আমার জনমুখী করবো তারিণী মায়ের মুখে হাসি ফোটাতে আমাকে তুমি কৃপা করো ভগবান আমাকে তুমি কৃপা করো আমি তো গো দিব রেখা এই নামাতে গুরি বাসরি বা Oh,
আমি আগে বুঝতে পারিনি। ওই তো সূর্য অস্ত যাচ্ছে, আমাকে আর একটু সময় দিও ভগবান, আমি যেন মায়ের মুখে খাবার তুলে দিতে পারি। দাদা কার্তিক, দাদা তোর কি হয়েছে বল, আমাকে কি জল দেবে গো? কার্তিক বলো, আমি বনবাসে জল পাবো কোথায় রে ভাই? তুই এখন বস, আমি তোর মাথায় হাত বলে দিই, বস। যারা আছেন, আমি যদি এই সাপড়ি দিয়ে এই রাখালকে দংশন করি আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আর সবার কাছে করে দিল অনুরোধ, কেউ হাতের বাদন রাখবেন না। আপনার এই ছেলে আমরা বহু দূর থেকে এসেছি, কেউ বান মারবেন না। যে ওস্তাদ এখানে আছেন তাকে আমি ওস্তাদ বলে সম্মান করি, তার মাথার তার পায়ের নিচে আমার মাথা রাখি। কেউ এই ছেলেটির ক্ষতি করবেন না, আমি চোর হাত দিয়ে বললাম। মা বোনেরা মাথার চুলটা ছেড়ে দিন, মাথার চুলটা ছেড়ে দিন। আমি হয়তো আর মাকে দেখতে পারবো না দাদা, তোমার ঘুম ভাঙলে তুমি মাকে গিয়ে বলো আমি কার্তিক আর মায়ের আশা পূরণ করতে পারলাম না দাদা। তোমরা যারা আছো আমার মাকে তোমরা বলো আরু
জানে আরা দুটো ব্যথাছি কত কোটি মা ছাড়া আর কেউ জানে না আজ যদি ভাইয়ের মুক্তি একটিবার দেখতে পেতাম আমার এই ছোট্ট জীবনটা সার্থক হতো আমার ভাগ্যে নেই আমার মায়ের কোলে আমার মরণ হলো না মাগো তুমি তোমার কার্তিককে ক্ষমা করে দিও গো মা